যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে প্রাচীন স্থাপত্য। ব্যক্তিগত উদ্যোগে মাঝে মাঝে সংস্কারের কাজ হলেও সরকারি সাহায্য ছাড়া পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব নয়। ঘটনাটি গোঘাটের প্রত্যন্ত গ্রাম মামুদপুরের। সেখানেই রয়েছে প্রাচীনতম বিষ্ণু মন্দির, আর মন্দিরের গায়ে রয়েছে টেরাকোটার সুন্দর নিদর্শন। রয়েছে পৌরাণিক ও ঐতিহাসিক বিভিন্ন দেওয়ালচিত্র, রামায়ণের বিভিন্ন কাহিনী থেকে শুরু করে কৃষ্ণলীলা। অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত দক্ষিণমুখী এই মন্দিরের প্রবেশপথ ত্রিখিলানযুক্ত ও পঞ্চরত্ন শৈলীর। গর্ভগৃহের সামনে রয়েছে অলিন্দ। জানা গেছে 1213 সালে এই মন্দিরটি তৈরি হয়, প্রতিষ্ঠা করেছিলেন সেন বংশের সদস্যরা। যদিও সেন বংশের উচ্ছেদের পর মন্দিরের উত্তরাধিকার বর্তমানে রায় বংশের হাতে, কিন্তু বর্তমানে মন্দিরটি ভগ্নদশায় পড়ে রয়েছে। চারদিকে দেওয়াল খসে খসে পড়ছে, তাই উপযুক্ত সংস্কার না হলে এই মন্দিরটি আগামী দিনে টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে কোনো সন্দেহ নেই। মন্দির ছিল সেনেদের, সেনেরাই প্রতিষ্ঠা করেছিল। তারপর সেনেদের ওখানে সব ভিটে উঠে যায়। উঠে যাওয়ার পর ঠাকুর এমনি উপবাসী হয়ে পড়ে থাকে। তখন জমিদারি প্রথা ছিল, জমিদার আমার বাবাকে দিয়ে গেল যে তুমি ঠাকুর সেবা করবে, আর দেবত্ব যেটুক আছে সেটুক তুমি ভোগ করবে। ওই দেবত্বর একটি পুকুর আছে আর একটু ভিটে আছে, বাকি আর কিছু দেবত্বর বলতে কিছু নাই। সেই অবস্থায় আমরা তারপর থেকে বাবা নিয়ে এবারে আমরাই রক্ষণাবেক্ষণ করছি। মন্দিরটা একবারেই ভগ্নদশা হয়ে গেছিল, এখন আবার এই পরিস্থিতিতে আছে। 1213 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রাম রাবণের যুদ্ধ আছে, তারপর ওই কৃষ্ণর সব কৃষ্ণলীলা আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বহু কিছুই আছে। তারপরে সব বুঝতে পারিনি, তারপরে সব কিছু ঠাকুর একবার দুর্গা কালী লক্ষ্মী সব ঠাকুর আছে। আমার নাম গৌরীশঙ্কর রায়। তখনকার দিনে টেরাকোটা একটা ব্রিটিশ আমলের দিন থেকে একটা চলছে এটা, মানে আমার ঠাকুর দাদাদের আমল থেকে এটা দেখভাল করে, তার পরবর্তী প্রজন্ম যেটা হচ্ছে আমরা পরের পর এটার সেবায়ত নিয়েছি। এবারে ব্রিটিশ আমলে তখন তো এই টেরাকোটার কাজ তো তোলা হয়েছে, এখন তো সেই রকমভাবে এইসব কাজ এখন মিস্ত্রিদের হাতে হয়ে উঠবে না, আমরা এবারে মেরামত করে থাকি। অ্যাকচুয়াল মন্দিরটা হচ্ছে যে শিলানারায়ণের মন্দির। এবারে এই মন্দিরের টেরাকোটার ছাপ তো বিভিন্ন ধরনের দেওয়া আছে, আগেকার দিনে যুদ্ধ জমিদার প্রথাদের যে জোরপূর্বক জিনিস কিছু, মানে একটা ঐতিহাসিক থিম বিভিন্ন রকমের তোলা রয়েছে যেটা থাকে। আর টেরাকোটার কাজ ওইটাই, সেরকমভাবে আর কিছু নেই। আর মন্দিরটা অ্যাকচুয়াল শিলানারায়ণের মন্দির, 1213 এরকম সম্ভবত এত সালের মন্দির, বহু পুরানো। সেরকমভাবে রিপেয়ারিং আমরা করি, মানে খুব অনেকদিন ছাড়া ছাড়াই করা হয়, মন্দিরের কাজ তো বিরাট কিছু একটা, তোরঘোড়া এত বড় মন্দির রিপেয়ারিং করে রাখাটাও সম্ভব নয়। আর চুনসুরকির কাজ অ্যাকচুয়াল, এটা তো সিমেন্টের নয়, চুনসুরকি দিয়ে তৈরি। এবারে সেমত অবস্থায় গাছপালা চুনসুরকিতে একটু বেরোয়, মাঝে মধ্যে উঠে কাটা হয়। এবারে ঠাকুরকে না সরিয়ে তো আর এটা বারবার উঠে কাজ করা সম্ভব নয়, ঠিক আছে। সেরকমভাবে আমাদের আবেদন করাও হয়নি কখনো। আর বহু জায়গা থেকে ছবি ছাপা তুলতে আসে, তারা তুলে যায়, এবং নিজেদেরই বাগানোর একটা চেষ্টা করে আগে বাগানো হয়েছিল, আর আগামী দিনেও বাগানোর একটা চেষ্টা রয়েছে বা করা হবে, বাগানো চলবে এরকম সিদ্ধান্ত একটা ফ্যামিলি থেকে নেওয়া হবে। এবার সেখানে যদি সরকারের আর্থিক কিছু সহায়তা তারা করে, কোনো কালে যদি পৌঁছাতে পারি, তাহলে সেক্ষেত্রে যদি তারা করেন সেখানে একটা সুবিধাও হয়, নাহলে নিজেদেরকেই করতে হবে। আমার নাম তন্ময় রায়। Tee 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 t
বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।